তোমরা খারাপ, আমরা পেছনে লাগিনি, তোমরা লেগেছো 100 বার, তোমরা লেগেছো, তোমরা কেউ কারোর থেকে কম না, কেউ কারোর থেকে কম না, তোমরাও লেগে যাচ্ছ। কমেন্ট করে তোমরা হেগে মুতে আসো, কে হেগে মুতে আসে না? আজকে আমি একটা ভালো ভিডিও দিচ্ছি, সেখানেও ঝর্ণা MS এসে উল্টোপাল্টা কথা বলছে, আমি বুঝিনি ওটা কোন MS। আমি বুঝিনি, এরকম অনেকগুলো আছে আইডি একজনেরই, সমস্ত জায়গায় ভাড়া খাটতে যায় পোষা কুকুরগুলো হয়ে, সব তো পোষা কুকুর, এটাই আমি বলবো। প্রত্যেকের ভিডিওয়ে গিয়ে গিয়ে কমেন্ট করে, আজ আমরা বসাকদির ভিডিও দেখতেই পারি না, ওখানে গিয়ে একটা কমেন্ট করা মানে এসে সেখানে বাজে বাজে গালাগালি আওড়াতে আরম্ভ করে দেয়। জেনারেল ভিউয়ার্সরা ওখানে গিয়ে বলছে, দেখি তো কমেন্টে, যে আজকে আসেনি পোষা কুকুরগুলো দেখলাম। আমি জীবনে কোনোদিনও দেখিনি YTতে এরকম কোনো লাইভ হতে যেখানে অকারণে একজন একজনের নামে ব্লেম দিচ্ছে। ইভেন ওখানে এমনও স্ক্রিনশট গেছিলো যেখানে আমার নামেও বাজে কথা বলা হয়েছিল পরশু দিনের লাইভটাতে, সেখানে স্ক্রিনশটগুলো আমার কাছে পাঠানো হয়েছে। আমাদের জন্য প্রতিদিন কেউ অসুস্থ হয়ে যাক, এগুলো আমরা চাই না। এই দেখে ওনাদের সম্মান চলে গেছে, আগে বিরাট সম্মান করতো, বিরাট বিরাট সম্মান, মানে পাহাড় সমান সম্মান করতো। মমজ ব্লগ, এই যে বটি নিয়ে বসেছি, কাজ করতে করতে ভিডিও করতে হবে, কেননা অনেকেরই অনেক সময় আছে দেখি, কাজ কর্ম না করে সারাদিন রাত্রি ভিডিও, একে ওকে গালাগালি, খিস্তি। আবার ভালোবাসায়, হ্যাঁ ভালোবাসায় দিয়েছে, দোষ দেওয়া যাবে না। তো যেমনই হোক, তারা অনেকক্ষণ ভিডিও করে, সারা দিন ধরে এর ওর ভাড়া খাটে, নিজে করে না, নিজে করে না কমেন্ট, ওর এর ওর ভাড়া খাটে, কোথায় কে কী করেছে সেটা দেখে, তা আমাদের না সময় নেই। এই জন্য কলমি শাক কাটতে কাটতে ভিডিওটা করছি, মানে রান্না করতে করতে করছি। আর এই যে ফোটে দেখছো, এটা লিপ বাম, নট লিপস্টিক, ঠিক আছে? তো কাটতে কাটতে কিছু কথা বলি, হ্যাঁ। আজ সকাল থেকে কিছু ইনসিডেন্ট দেখছি, কানে আসছে, ফোন আসছে, যেটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। উফ, YTতে হচ্ছে হায়নাদের জ্বালা, আর এখানে মশার জ্বালা, কোথাও শান্তি নেই। তো পুজো টুজো করে উঠলাম, ভাবলাম যে না কিছু বলা দরকার, কাজ করতে করতেই বলি, এমনিতে তো টাইম পাবো না। সত্যি কথা বলতে কি, একটা চ্যানেল কিছুদিন আগে অবধিও আমাদের YTতে সত্যি সত্যি এত নোংরামি ছিল না, এত ভায়োলেন্স ছিল না। হঠাৎ করে যেন কিছু ঘটনা, কিছু মানুষের আবির্ভাব, কিছু মানে অপ্রাসঙ্গিক জিনিস এমন এসে পড়ল যার ফলে নেগেটিভ ভিডিও বা সমালোচনামূলক ভিডিও করা নিয়ে বা সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এমন একটা সিচুয়েশনের সৃষ্টি হলো যে প্রত্যেকে প্রত্যেকের এখন শত্রু হয়ে গেছে। কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না যে এর মাথায় অলকাটি নাড়ছে একজন কি দুজন। এটা যদি বুঝতে পেরে যায় তাহলে অবশ্যই তারা সরে আসবে। আগেও মানুষ মানুষকে নিয়ে ভিডিও করেছে, পরবর্তীতে যে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে সেও তার প্রত্যুত্তর দিয়েছে। আমরা বিভিন্ন রোস্টিং চ্যানেলও দেখি, যাচ্ছে তাই, যেমন ঈদ সাহিলকে নিয়ে বস্তির ছেলে পচা কম বলেছে, ওদের কথা শুনে তো কানে হাত দিতে হয়, তার জন্য কি হয়েছে, কিছুই হয়নি। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে এটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কাম্য নয়। যেমন আজ সকালে বিশাখার মা, মি অ্যান্ড মাই মম চ্যানেলে বিশাখার মা, মানে আমাদের মাসিমা কাকিমা, যে যাই বলো, আমি কাকিমা বলি, তো সেই কাকিমাই বলো মাসিমাই বলো, তিনি অসুস্থ হয়ে গেছেন রীতিমতো কিছু চ্যানেলের কিছু কুকীর্তি দেখে, তার সম্পর্কে বলা কুমন্তব্য, এবং কন্টিনিউয়াস তাকে কাটাছেঁড়া করা হয়েছে এমনভাবে যেটা দেখে তিনি আর নিতে পারেননি। গত দুদিন কোনো কোনো চ্যানেলে এমন লাইভ হয়েছে যে লাইভে নাকি তাদের নিয়ে অজস্র বাজে কথা এবং কাটাছেঁড়া হয়েছে। মিথ্যে বলবো না, পরশু দিনের আগের দিন, মানে কাল না পরশু দিন বোধ হয় যে লাইভটা হচ্ছিলো, আমার ক্রমাগত আমারও কানে খবর আসছিলো, 10টা অবধি আমি দেখিনি, 12টা একটা সময় আমি যখন নেটটা অফ করতে যাচ্ছি তখন আমি একবার YT চেক করি, করতে গিয়ে দেখি তখনও সেই লাইভ চলছে, আর কেউ কেউ বসে বসে সেখানে ওস কাটছে, ওস কাটছে। আর একজন আছেন, তিনি বিরিয়ানি এবং দই বড়া গিলতে গিলতে
অনেক কিছুই উস্কাচ্ছেন আর বলছেন, খুব ভালো, ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু আপনাদের এতটাও অধিকার কেউ দেয়নি যে একটা বয়স্ক মহিলাকে, বয়স্ক হোক, ইয়াং হোক, যাকেই হোক, এমনভাবে উত্তপ্ত করবেন যে সে অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, আইন কানুন এগুলো তো আপনারা খুব ভালো বোঝেন, তো এটা কি বোঝেন না একটা মানুষকে অনবরত উত্তপ্ত করে অসুস্থ করে দেওয়াটা ক্রাইম? আজকে একটি চ্যানেলের ভিডিও আমি দেখলাম যে সে মাসিমাকে ব্লেম দিচ্ছে, তার অনেক ক্লিপিংও দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে মাসিমা এই বলেছে, মাসিমা সেই বলেছে, মাসিমা ওই বলেছে, এই দেখে ওনাদের সম্মান চলে গেছে। আগে বিরাট সম্মান করতো, বিরাট বিরাট সম্মান, মানে পাহাড় সমান সম্মান করতো আর কি, এমন সম্মান যে বলার কথা না। বিরাট সম্মান, বিরাট বিরাট সম্মান, বিরাট এমনই সম্মান করতো যে দোগলাম ফেস, মানে ডাবল ফেস, সামনে সম্মান দেখাতো, পেছনে গিয়ে অন্যের চ্যানেলে তার নামে গালাগালি পেরে আসতো। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে খুব জ্ঞান দেখলাম সেই চ্যানেলে, আজকে খুব জ্ঞানের কথাও বলেছে, ও এই করেছে, ও সেই করেছে, আমরা তো কিচ্ছু বলিনি, আমরা শুধু বলেছি তোমরা ঝগড়া করো না। আপনি পুরোটা জানেন, দেখেছেন তো, সবই জানেন, নাটের গুরুর মধ্যে একটা আপনিও, সেটা আমি বুঝলাম। সত্যি এখানে যে কে কী করছে বোঝা দেয়, কিন্তু এখন বুঝতে পারছি যে এই চক্রান্তকারীদের মধ্যে আপনিও একজন। কার সঙ্গে কী হয়েছিল সেটা মিটে গেছে অনেক আগে, কে কী বলছে, কে কী করছে, 1:1 থাকতে দিন না, যাকে নিয়ে বলছে সে বলুক, যার এগেনস্টে আপনার ক্ষোভ আপনি বলুন। মাসিমা কাকে বলেছে তার হয়ে আপনাকে ওকালতি করতে আসতে কেউ বলেনি তো? মাসিমা যাকে নিয়ে বলেছে তাকে হাজার জন নিয়ে বলেছে, ভিডিও বানিয়েছে, সে তো কোনোদিনও কোনো আপত্তি করেনি, আপনাদের এত গায়ে লাগে কেন বলুন তো? আপনাদের কি ওই মহিলা ভাড়া করে রেখে দিয়েছে তার হয়ে বলার জন্য? এখন যদি বলেন মানবিকতার খাতিরে আমরা বলি, কেনই বা সেই মিসেস বসাককে নিয়ে তোমরা ভিডিও করবে, কেন বলবে, তোমাদের না দেখলে তোমরা দেখবে না, বেরিয়ে যাও। সেম কথা আমি বলছি, সুতপাকে নিয়ে আপনাদের যদি এতই অসুবিধে ছিল তো সুতপা বসাকের মধ্যে ভালোই তো হচ্ছিল, ওরও ভিউ হচ্ছিল, ওরও হচ্ছিল, আপনাদের এত গাড়ির জ্বালা ধরেছিল কেন? দেখতেন না, না দেখে চলে যেতেন, তাতে তো বসাকের কোনো ক্ষতি হচ্ছিল না, সুতপারও হচ্ছিল না, তাহলে হঠাৎ করে আপনাদের এত গায়ে লেগে গেল কেন, এলেন কেন মাতব্বরি করতে দুজনের মাঝখানে? দেখতেন না, ভালো লাগতো না, এড়িয়ে চলে যেতেন। ইউটিউবে তো হাজার জন আছে যে একে ওকে নিয়ে ভিডিও করেই তারা তাদের চ্যানেল মনিটাইজ করছে, অনেক সমালোচনামূলক চ্যানেল আছে, তারা বিভিন্ন মানুষকে নিয়ে সমালোচনা করে, প্রতি মাসে পেমেন্টও পায়। তা আপনাদের এত অসুবিধাটা হয়েছিল কেন? ব্যাপারটা আসলে সেটা নয়, কোনো মানবিকতা, কোনো সম্মান এসবের প্রশ্নই এখানে নয়। ব্যাপারটা কি জানেন, ওয়াইটিতে কেউ কেউ, কোনো কোনো মানুষ মাথার ওপর উঠে লিডারশিপ করতে চায়, ডন হতে চায়, আমি ওয়াইটির ডন, সবাই আমাকে সম্মান করবে, সবাই সম্মান করবে, সম্মান করবে, আমাকে মাথায় বসিয়ে রাখবে, আর আমি সবাইকে এরম টুস্কিতে নাচাবো, এই ভিডিও কর, এই তুই কর, যদি কিছু হয় আমি আছি, আমার হাজারটা ফেক আইডি আছে। আর একটা কি বলছিলেন, তো এই গেল এই কথা, আরও কিসব বলছিল চ্যানেলে দেখলাম, হ্যাঁ কোন প্রফেসরকে নিয়ে বলেছে মাসিমা এই সেই অমুক তুসু, কী করে বলেন মাসিমা প্রফেসরকে নিয়ে বলে খুব ভুল করে ফেলেছে। আপনি কী করছেন, কী করছেন আপনি, আপনি কী করছেন, মায়ের বয়সী একজন মাকে বলছেন যে আপনি স্যাটিসফ্যাকশন পাননি আপনার হাজবেন্ডের থেকে, তাই না? তো যাকে বলেছে তাকে বলতে দিন না, যদি মাসিমা ভুলই বলে থাকে সেই প্রফেসর ম্যাডামকেই বলতে দিন না, তার উত্তরটা দিতে দিন না, তার যদি মনে হয় যে তাকে খারাপ বলেছে, আপনি কেন তার ওই ওকালতিটা করতে আসছেন, আপনাকে কি বলেছে? আমাকে যদি আজকে কেউ অপমান করে আমি সেখানে যুক্তি দিয়ে নিশ্চয়ই দেখাবো, বলবো, তা আপনি কেন বলতে আসছেন? আপনি নিজের দিকটা দেখুন না, অন্যকে খারাপ কথা বলে অসুস্থ করে দেওয়ার কোনো রাইটস আপনার নেই। আর যাকে বলেছে সে বলবে কোথা থেকে, কেননা সে তো জানে তার দোষটাও কম না। আজকে যখন সবাই চুপ করে গিয়েছিল, সবাই চুপ করে গিয়েছিল, তখন
কোথা থেকে কেউ এক এলো উড়ে এসে প্রত্যেকের চ্যানেলে চ্যানেলে যাওয়া, ফেক আইডি নিয়ে তার চ্যানেলে ঘোরা, কমেন্ট করা, প্রত্যেককে আলাদাভাবে কন্ট্যাক্ট করে তাকে হাতে আনার চেষ্টা, এবং তার যদি বিপক্ষে গিয়ে কেউ ভিডিও করে তার মতের অমিল, সে যাকে সাপোর্ট করে না তাকে যদি কেউ সাপোর্ট করে, ব্যাস তার হয়ে গেল সে চক্ষুশূল। এটা কি পলিটিক্সের আখড়া? এটা কি কারোর বাবার সম্পত্তি? যে কেউ কারোর কাউকে সাপোর্ট করলে একজন বলে দেবে, কারোর ইচ্ছে না হলেও অন্যজনকে সাপোর্ট করতে হবে, না হলে ভয় দেখিয়ে থ্রেট দিয়ে তাকে নিজেদের দলে টানা হবে। আপনাদের লজ্জা করে না বড় বড় কথা বলতে এইসব মানুষদের নিয়ে? বিবেকবোধ আছে? একবার বুকে হাত দিয়ে বলুন তো যে কথাগুলো বলছেন সত্যি ঠিক কি না। আজকে সবাই যে যার মতো ভিডিও করছিল, উত্তপ্ত করলো কে? কে উত্তপ্তটা করলো? সমানে দুদিন ধরে নাকি এমন লাইভ হয়েছে সেখানে প্রত্যেকে প্রত্যেককে নিয়ে শুধু কাদা ছোড়াছুড়ি হয়েছে, অপমানজনক কথা বলা হয়েছে, এবং সেখানে টাইটেলেই দিয়ে দেওয়া হচ্ছিল যে আমরা এখানে এটাই করব, উটকাচালির আখড়া নাকি সব দেওয়া হয়েছে। লজ্জা তো আপনাদের হওয়া দরকার, সত্যিই তাই, লজ্জা আপনাদের হওয়া দরকার। মানুষ যদি ঠিক হতেও চায় না, আপনারা তাকে ঠিক হতে দেবেন না। আর এই সমস্ত ন্যাকা ন্যাকা কথা না বলবেন না যে আমরা তো ঠিক ভিডিও করি, আমরা ভালো কথা বলি, তুমি খারাপ, তোমরা খারাপ, আমরা পেছনে লাগনি, তোমরা লেগেছো 100 বার, তোমরা লেগেছো, তোমরা কেউ কারোর থেকে কম না, কেউ কারোর থেকে কম না, তোমরাও লেগে যাচ্ছ। কমেন্ট করে তোমরা হেগে মুতে আসো, কে হেগে মুতে আসে না? আজকে আমি একটা ভালো ভিডিও দিচ্ছি, সেখানেও ঝর্ণা MS এসে উল্টোপাল্টা কথা বলছে, আমি বুঝিনি ওটা কোন MS। আমি বুঝিনি, এরকম অনেকগুলো আছে আইডি, একজনের সমস্ত জায়গায় ভাড়া খাটতে যায় পোষা কুকুরগুলো হয়ে, সব তো পোষা কুকুর, এটাই আমি বলবো। প্রত্যেকের ভিডিওয়ে গিয়ে গিয়ে কমেন্ট করে, আজ আমরা বসাকদির ভিডিও দেখতেই পারি না, ওখানে গিয়ে একটা কমেন্ট করা মানে এসে সেখানে বাজে বাজে গালাগালি আওড়াতে আরম্ভ করে দেয়। জেনারেল ভিউয়ার্সরা ওখানে গিয়ে বলছে, দেখি তো কমেন্টে, যে আজকে আসেনি পোষা কুকুরগুলো দেখলাম। তারা তো আর ক্রিয়েটার না, তারা ভিউয়ার্স, তারাও চিনে গেছে আপনাদের আসল রূপ, চিনতে বাকিটা রেখেছে কে? নিজেদের ক্ষোভ, নিজেদের রাগ, পার্সোনাল যাই থাক না কেন, সেটা YT-তে আর কতদিন ওগড়াবেন বলুন তো? পার্সোনাল জিনিস পার্সোনালি রাখুন না, YT-তে এসে প্রত্যেককে প্রত্যেকের শত্রু বানাচ্ছেন কেন? কী লাভটা হচ্ছে আপনাদের? প্রত্যেকের চ্যানেলের 12টা বাজিয়ে দিয়ে তাদের চ্যানেলে চ্যানেলে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে কী পাচ্ছেন আপনারা? প্লিজ এগুলোকে বন্ধ করুন, বন্ধ করুন, অনেক হয়েছে, আর নয়, আর চাই না এই সমস্ত আমরা। আপনাদের জন্য প্রতিদিন কেউ অসুস্থ হয়ে যাক এগুলো আমরা চাই না। বন্ধুরা দেখো, আমি কুটনো কুটতে কুটতেই কথাগুলো বললাম, কিছু মনে করো না, কোনো স্পেশালভাবে বসে কথাটা বলা আমার পক্ষে সম্ভব হলো না, কিন্তু আজকে আমার সত্যি খুব খারাপ লেগেছে যে এত নোংরামি, এত অসভ্যতামি আমি জীবনে কোনোদিনও দেখিনি YT-তে এরকম কোনো লাইভ হতে যেখানে অকারণে একজন একজনের নামে ব্লেম দিচ্ছে। ইভেন ওখানে এমনও স্ক্রিনশট গেছিলো যেখানে আমার নামেও বাজে কথা বলা হয়েছিল পরশুদিনের লাইভটাতে, সেখানে স্ক্রিনশটগুলো আমার কাছে পাঠানো হয়েছে। সত্যি কথা বলতে কি, এই ধরনের লাইভ তো আমি 1 মিনিটও দেখবো না, ওই 1-2 মিনিট যতটুকু দেখেছি সেখানে দেখেছিলাম যে বিরিয়ানি আর ওই কী খাচ্ছে রাত্রিবেলা, তখন অফ করে দিয়েছি। অনেকে তো দেখে, তাদের নামে যখন বাজে কথা বলা হয় তারা দেখে, দেখতে বাধ্য হয়, কিন্তু সত্যি কথা এই ধরনের লাইভ দেখলেও না নিজের গা ঘিনঘিন করে। লাইভে একে অপরে নিয়ে কথা হয় কিন্তু তার একটা লিমিট থাকে, পুরো লাইভটা জুড়েই অন্যকে অপমান, হেনস্থা করা আর কাদায় মানে মাটিতে মিশিয়ে দেওয়া, এই ধরনের লাইভ আমরা দেখিনি। লাইভ মানে আমরা জানি একে অপরের বন্ধু হবে, এখানে আড্ডা হবে, হাসাহাসি হবে, যে লাইভটা আমরা আগে করতাম, সত্যি সেই দিনগুলো শেষ হয়ে গেছে এই কয়েকটা মানুষরূপী হায়নার জন্য। আপনারা সত্যি এসে YT-টাকে একদম জঞ্জালে পরিণত করে দিয়েছেন, দয়া করে এগুলোকে বন্ধ করুন, একদম বাড়াবাড়ি হওয়ার আগে এগুলোকে বন্ধ করুন। আপনারা ভয় দেখিয়ে থ্রেড দিয়ে সবাইয়ের মুখ বন্ধ করে রেখে দিয়েছেন, আর নয়, এবার আর কেউ চুপ করে থাকবে না, অনেক হয়েছে, এবার যেটা হচ্ছে খুনোখুনির লেভেলে চলে যাচ্ছে। আপনাদের কথার জন্য একজন অসুস্থ হয়ে গেছে রীতিমতো, একজন 67 ইয়ার্স ওল্ড, আমরা যেটা সহ্য করতে পারি তিনি কি পারেন? সবাই যেটা বক্তব্য রেখেছে তিনি হয়তো রেখেছেন, তাকে যাকে যাকে নিয়ে হয়তো বলেছে তারা বলুক, একজন অন্যের হয়ে বলতে আসছে, সে দালালি করছে, এমনভাবে তাকে ছোট করছে যে সে অসুস্থ হয়ে যাচ্ছে, কেন এটা কেন হবে? এরপর তো থ্রেট হুমকি আছেই, সত্যি কথা, এবার আমাদের প্রত্যেককে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
যে এবং যারা এর পেছনে আছে যাদেরকে আমরা সন্দেহ করি প্রত্যেকের নামই এখানে আনানো উচিত, যে ওয়াইটিতে প্রত্যেকে প্রত্যেকের নিয়ে বলবে, তার মতলব এই যে প্রত্যেকে প্রত্যেককে হুমকি দেবে, থ্রেট দেবে, অসুস্থ করে দেওয়ার জন্য যা যা প্ল্যানিং সবাই মিলে করবে, অসভ্যতামি করবে, ছি লজ্জা হয় না? আবার বড় বড় কথা বলতে আসেন ভিডিও করে? তো আজকের ভিডিও এই অবধি। সত্যি বলতে কি এখন আমার ভালো ভিডিও রেডি থাকা সত্ত্বেও আমি এটা নিয়ে বলতে বাধ্য হলাম। আশা করি ভালো ভিডিও দেবো, কিন্তু এবার প্রতিবাদ করাটা দরকার, প্রতিবাদমূলক ভিডিওই এখন বেশি আসবে। আজকে আসি, টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, দয়া করে এই হায়নাদের থেকে দূরে থাকো।